বাবা নবীন সত্যি তোমার বুদ্ধি কাজে লেগেছে। আচ্ছা আপনি যদি এই অল্প পরিমাণে প্রাণ নাবি আরো বেশি করে দিতেন তাহলে দেখতেন গ্রামের অনেক সচ্ছল বা চিটার বাটপাররা এসেও এই অসহায়দের জাকাতের মালামালে ভাগ বসাত। সত্যি বাবা, যারা ত্রাণ নিতে আসছে এরা আসলে গরিব, এদের এইটুকু বাজার করার সামর্থ্য নেই। হ্যাঁ, আর যাদের এই ত্রাণটা দরকার আমরা আসলে তাদের হাতে ত্রাণের সাথে এই টাকাটা পৌঁছে দিতে পেরেছি, আর এইসব গরিব মানুষদের সাহায্যের জন্যই আমরা ত্রাণের সাথে টাকাটাও দিয়েছি। সত্যিকার অর্থে যারা গরিব, যাদের দরকার, তারাই এই জায়গাটা পেয়েছে। তবে চালাকি আর বাটপারি করে গরিবের জায়গাতে কেউ ভাগ বসাতে পারেনি। আপনি আসলে অনেক বুদ্ধিমানের কাজ করেছেন নাবিল সাহেব। এটা আপনার বাবার নেক টাকা, এটা কোনো খারাপ বা চিটার বাটপারের হাতে পড়ুক সেটা তো আমি হতে দিতে পারি না। তোমার কাজে আমি বহু খুশি হয়েছি বাবা। মনে হচ্ছে বহুদিন পর আমার মরহুম বন্ধুর ছায়া আমার পাশে আছে। আমার জন্য দোয়া করবেন চাচা, আমি তাহলে আজকে আসি। না বাবা, আরে এই বৃষ্টিতে তুমি কোথায় যাও? আজ আমরা একসাথে ইফতার করবো, তারপরে তুমি যাও। এই আমরা ভিতরে যাও, ইফতারের ব্যবস্থা করো। ঠিক আছে, চল। কিরে মা, গ্রাম কেমন লাগে? অনেক সুন্দর বাবা, আমার তো ইচ্ছা করছে সারা জীবন এই গ্রামেই থেকে যেতে। সে কি আর সম্ভব রে মা, ঈদের দুদিন পরেই তো আমরা আমেরিকাতে চলে যাব। তুমি চাইলেই সম্ভব। মা, তুমি বাবাকে বলো না আমি সারা জীবন এই গ্রামেই থাকতে চাই। তোমার পাগল মেয়ের কথা শুনছো? তুমি কিভাবে গ্রামে থাকবে? পাগল না, পাগল হয়েছে তুমি। আমি আবার কি করব? বয়স হয়েছে কি বাতাসে বাবা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারো না? মানে তোমার মেয়ে সারা জীবন এই গ্রামে থাকতে চায়, এখনো কি বুঝতেছ না আমার কথাটা? তোমার মেয়ে সারাতে কি বুঝিয়ে গেল? বাবা, তালুকদার বাড়ি গেছিলাম, ওরা জাকাত হিসাবে চাল দিছে। আব্বা, তুমি সামান্য কটা চাউল লয়ে গেছো। বাজান রে, এই কটা চাল কিনা টাকা হয়তো আমার কাছে নাই, কা যাই দিছে আমগো দুইজনের দুই দিন চলে যাবো গা। হব্বা, অবশ্য ঠিক কইছো, আমাকে দুই দিন চলে যাবো। দে বাজান, বলটা দে, চালটা দিয়ে আহি। আব্বা, এটা কি? এটা তো টাকা, অনেকগুলো টাকা। আব্বা, আমার মনে হয় কি ওনারা জাকাত হিসাবে টাকাটা দিছে। ঠিকই কইতা স্যার, ওরা তো লোক অনেক বাধা। আব্বা, এখানে যে টাকা আছে একটা পুরান একটা ব্যান কিনতে পারবা, আমার দুঃখ কষ্ট থাকবে না। হ বাজান, তুই ঠিকই কইছিস, নে টাকাটা তোর কাছে রাখ, আমি সাল দিয়ে লই। বাজান, আচ্ছা ঠিক আছে আব্বা।